আমরা গিয়ার বক্সটা খুলছি এবং হচ্ছে ডুয়েল ক্লাচটাও রাখা আছে। গিয়ার বক্স এটা, আর এখানে হচ্ছে ডুয়েল ক্লাচটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ডুয়েল ক্লাচের ভিতরে হচ্ছে ক্লাচ প্লেট প্রেসার প্লেট যে থাকে, এই ক্লাচ প্লেট প্রেসার প্লেট গুলা নষ্ট হয়ে যায় এবং এখানে একটা রিলিজ বিয়ারিং আছে, সেই বিয়ারিং গুলো নষ্ট হয়ে যায়। আসসালামু আলাইকুম, আমি নিয়ন, স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব একটা হুন্ডা হাইব্রিড গাড়ি নিয়ে। তো এই হাইব্রিড গাড়িটা হচ্ছে একটা ডুয়েল ক্লাচের প্রবলেম আছে। আমরা সকলেই জানি যে হাইব্রিড যে হুন্ডা ভেজেল গাড়িগুলো আসছে, এই গাড়িগুলো হচ্ছে ডুয়েল ক্লাচের প্রবলেমটা একেবারে কমন প্রবলেম, কারণ এগুলো ব্র্যান্ড নিউ লাগাইলেও 2-3 বছরের বেশি টিকতেছে না, আবার রিপেয়ার কিংবা রিকন্ডিশন লাগাইলেও 2-3 বছরের বেশি টিকতেছে না। তো এই জন্য হচ্ছে এগুলার কমন যেহেতু রোগ, এগুলো আমাদের হচ্ছে রিপেয়ারের অপশন আছে, আবার হচ্ছে ব্র্যান্ড নিউ পাওয়া যাচ্ছে, আবার রিকন্ডিশন পাওয়া যাচ্ছে মার্কেটে। যার যেরকম বাজেট ওই হিসাবে আমরা হচ্ছে এই পার্টসগুলো লাগানোর চেষ্টা করতেছি এবং ভালো সার্ভিস পাওয়ার জন্য যেটা করা দরকার সেটা করতেছে। তো আমাদের এখানে এই গাড়িটা আসছে, এটার আমরা হচ্ছে প্রথমে চেক করলাম, চেক করার পরে দেখলাম যে ডুয়েল ক্লাচের প্রবলেম হয়ে গেছে। পরবর্তীতে কাস্টমার গাড়িটা নিজে হচ্ছে আমাদের এখানে টানে নিয়ে আসার প্রয়োজন হয়েছে। তো এখন হচ্ছে আমরা গিয়ার বক্সটা খুলছি এবং হচ্ছে ডুয়েল ক্লাচটাও রাখা আছে। এটা হলো গিয়ার বক্স এটা, আর এখানে হচ্ছে ডুয়েল ক্লাচটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ডুয়েল ক্লাচের ভিতরে হচ্ছে ক্লাচ প্লেট প্রেসার প্লেট যে থাকে, এই ক্লাচ প্লেট প্রেসার প্লেট গুলা নষ্ট হয়ে যায় এবং এখানে একটা রিলিজ বিয়ারিং আছে, সেই বিয়ারিং গুলো নষ্ট হয়ে যায়। তো এই বিয়ারিং এবং হচ্ছে ক্লাচ প্লেট প্রেসার প্লেট নষ্ট হয়ে যাওয়ার কারণে হচ্ছে এই গিয়ার বক্স গুলার হচ্ছে এই ডুয়েল ক্লাচটা হচ্ছে চেঞ্জ করার কিংবা রিপেয়ার করার প্রয়োজন হয়। আর সাধারণত আমরা যে এই যে গিয়ার বক্সটা দেখছি, এই গিয়ার বক্স কিন্তু হুন্ডা ভেজেল গাড়ি কিন্তু নষ্ট হয় না, নষ্ট হয় শুধু কিন্তু এই ডুয়েল ক্লাচটা। তো অনেক সময় আমাদেরকে বিভিন্নভাবে হচ্ছে অনেক ওয়ার্কশপ কিংবা হচ্ছে টেকনিশিয়ান ভাইরা হচ্ছে আমাদেরকে বিভিন্নভাবে বলে থাকে যে এটা কমপ্লিট গিয়ার বক্স চেঞ্জ করে ফেলেন কিংবা হচ্ছে শুধু ডুয়েল ক্লাচটা চেঞ্জ করে ফেলেন। তো এটা প্রবলেমের উপর ডিপেন্ড করে হচ্ছে এটা ডিসিশন নিতে হয়। তো অনেক সময় হচ্ছে এর ভিতরে যে প্রিমিয়ামগুলো আছে কিংবা হচ্ছে চেনগুলো আছে, অনেক সময় এগুলো তো প্রবলেম হয়ে যায়, সেই সময় আমাদের হচ্ছে এই গিয়ার বক্সটা চেঞ্জ করার প্রয়োজন হয়। কিন্তু এই গিয়ার বক্সের যদি কোনো শব্দ কিংবা যে গিয়ার বক্সের সাউন্ড থাকে, সেই সাউন্ডের বাইরে যদি কোনো সাউন্ড না থাকে, এক্সট্রা সাউন্ড না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই গিয়ার বক্সটা চেঞ্জ করার প্রয়োজন হয় না। তখন শুধু আমাদের যে ডুয়েল ক্লাচটা আছে, সেই ডুয়েল ক্লাচটা আমরা রিপেয়ার কিংবা চেঞ্জ করলে এটা হয়ে যায়। তো এই বিষয়গুলো আমরা একটু নজরে রাখলে হচ্ছে আমাদের আসলে গাড়িগুলো ভালো থাকবে। আর গিয়ার বক্সের যে হচ্ছে গিয়ার অয়েলটা আছে, গিয়ার অয়েলটা আমরা হচ্ছে 30-40 হাজার কিংবা 30 হাজার চলার পরে চেঞ্জ করলে হয়ে যাবে। আর ডুয়েল ক্লাচটা যে ডুয়েল ক্লাচ অয়েলটা যে আছে, সেই ডুয়েল ক্লাচ অয়েলটা আমরা আমাদের গাড়ির যখন হচ্ছে আমরা ইঞ্জিন অয়েল চেঞ্জ করব, সেই সময় হচ্ছে ডুয়েল ক্লাচ অয়েলটা আমরা চেঞ্জ করে নেব। সেই হিসাবে আমাদের হচ্ছে ডুয়েল ক্লাচ অয়েলটা যদি আমরা চেঞ্জ করি, তাহলে আমাদের গাড়ির গিয়ার বক্সের যে ক্লাচটা আছে, সেই ডুয়েল ক্লাচটা হচ্ছে আমাদের ভালো থাকবে। তো এই বিষয়গুলো আমরা নজরে রাখবো। অনেকে চিন্তা করে যে মাত্র 10-15 দিন 20 দিন পর পর হচ্ছে আমরা যদি এই ডুয়েল ক্লাচ অয়েলটা চেঞ্জ করি, সেক্ষেত্রে আমাদের গাড়িটা ভালো থাকবে। আসলে এটা সঠিক কোনো কথা না, এটা হচ্ছে 10-12 দিন 15 দিন পর পর চেঞ্জ করার কোনো বিষয় না। এটা আপনার ইঞ্জিন অয়েলের সাথে সাথে ডুয়েল ক্লাচ অয়েলটা আপনারা চেঞ্জ করবেন। তো আর এই গাড়িগুলো একটু সাবধানে চালাবেন, যে যারা হচ্ছে মাঝে মাঝে ম্যানুয়ালি চালানোর চেষ্টা করেন, এই জিনিসগুলো যদি চালান সেই সময় হচ্ছে যেভাবে পারফেক্ট রাখতে হয় সেভাবে করে রাখার চেষ্টা করবেন। আর ওই ম্যানুয়াল চালাটা থেকে একটু বিরত থাকলেই ভালো হয়, কারণ ম্যানুয়াল চালার পরে যে আবার গিয়ারগুলো যে শিফটিংগুলো যে টাইম মতন করতে হয় এটা অনেক সময় আমরা ভুলে যাই, সেই সময় আরও এই ক্লাচ প্লেটগুলো বেশিরভাগ পুড়ে যায়। আর সাধারণত আমরা জানি যদি শিফটিং ভালো না করতে পারেন সেক্ষেত্রে ক্লাচ প্লেট পুড়বে। এটা তো মানে হচ্ছে অটোমেটিক যে সিস্টেমটা আছে, সেই অটোমেটিক সিস্টেম অনুযায়ী আমরা চালাইলে আমাদের এই গিয়ার বক্সগুলো ভালো থাকবে। এই সকল বিষয়গুলো মাথায় রেখে আপনারা হচ্ছে গাড়িগুলো চালাবেন। আর যদি কারো কখনো হচ্ছে এই ডুয়েল ক্লাচ রিপেয়ার করার প্রয়োজন হয়, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা হচ্ছে চেঞ্জ করতে চাইলেও ব্র্যান্ড নিউটা আমাদের কাছে থাকে। আর রিকন্ডিশনটা একটু মার্কেটে আমরা যাচাই বাছাই করে দেওয়ার চেষ্টা করি, যদি থাকে ভালো সেক্ষেত্রে দিই, নাহলে দিতে পারি না। এই বিষয়ে যদি আপনাদের কখনো এরকম সার্ভিসের প্রয়োজন হয়, আর হাইব্রিড গাড়ি যে কোনো সার্ভিসের জন্য আমরা আছি আপনাদের সাথে, যদি কখনো আপনাদের এরকম সার্ভিসের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আশা করি আমাদের ইনফরমেশনটি ভালো লাগবে। যদি ইনফরমেশন ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে থাকা বেল বাটন চাপতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখতেছেন অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখুন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।